بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, فإن خير الحديث كتاب الله, وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, وشر الأمور محدثاتها, وكل محدثة بدعة, وكل بدعة ضلالة, وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পঞ্চম অনুষ্ঠান এই চরমোনাই তরিকা বা চিস্তিয়া সাবেরিয়া সম্পর্কে। সময় আমাদের কাছে অল্পই রয়েছে, সুতরাং দু একটি আয়াত এবং একটি হাদিস দিয়ে কথা আরম্ভ করি, আর তারপরে তাদের কিতাব মাওয়াইজে কারিমিয়া, এর আগে যে কিতাবটি নিয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, বিস্তারিত আলোচনা চারটি অনুষ্ঠান তাতেই হয়েছে। আজকে আলোচনা করব খুব সংক্ষেপে মাওয়াইজে কারিমিয়া এই কিতাবটি থেকে, যেটি হচ্ছে ফজলুল করিম পীরের বক্তব্য, আর যা সংকলন করেছেন তার খাস খলিফা টাঙ্গাইল এলাকার। নাম কি? জি, যাই হোক, হুমায়ুন খালিদ। তো যাই হোক, সুতরাং এটি এমন কোন সাধারণ লোকের কথা নয়, তাদের বিশেষ ঘর থেকে আসা কথা। তো আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা আল ইমরান আয়াত নম্বর 85 তে ইরশাদ করছেন, ওমাইয়াবতাগি গাইরাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পন্থা অবলম্বন করবে দিন হিসাবে, ইসলামকে বাদ দিয়ে। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলামের উৎস কি? যদি কোরআন ও হাদিস, মাশাআল্লাহ। ইসলাম কোনখান থেকে নিতে হবে? আল কোরআন থেকে নিতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিতে হবে। তো ইসলাম ছাড়া অন্য কোন পন্থা যদি দিন হিসাবে, ধর্ম হিসাবে সওয়াবের জন্য গ্রহণ করে বা অবলম্বন করে, সন্ধান করে, ফালাই ইয়াকবালু মিনহু, আল্লাহ কখনো তা কবুল করবেন না। অর্থাৎ কোরআনকে বাদ দিয়ে, কোরআনে নেই যে বিধান, হাদিসে নেই যে বিধান, তা যদি আপনি ধর্ম হিসাবে, আপনার জীবন বিধান হিসাবে, আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য, আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আপনি জান্নাত হাসিলের জন্য, শাফাত হাসিলের জন্য যদি অবলম্বন করেন, ফালাই ইয়াকবালু মিনহু, আল্লাহ কখনো কবুল করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন সুন্না থেকে ইসলাম না নিয়ে অন্য কোথাও থেকে সন্ধান করলো, সেই ব্যক্তি পরকালে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মিনাল খাসেরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরকালে কেমন ক্ষতিগ্রস্ত হবে তা শুনুন, একটি হাদিসের আগেও শুনিয়েছি যে এই জন্যই ক্ষতিগ্রস্ত হবে যে তার আমল কবুল হচ্ছে না, কোরআন সুন্না থেকে না নেওয়ার কারণে সে আমল করলেও আমলগুলি কবুল হচ্ছে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, মান আমেলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, সেটি আমার আদর্শ নাই, হ্যাঁ আমার তরিকা মোতাবেক নাই, আমল তো করলো, বেআমল নয়, একেবারে আমল করলো কিন্তু নবীর তরিকায় নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, আল্লাহ তা মঞ্জুর করবেন না।
আল্লাহ কবুল রদ মানে মরদুদ, শয়তানকে শয়তান মরদুদ বলি কারণ সে বিতাড়িত আল্লাহর রহমত থেকে। তেমনি ওই ব্যক্তির আমল, যে ব্যক্তির আমল নবীর তরিকা মোতাবেক হল না, তার আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, তা প্রত্যাখ্যাত মরদুদ। যদি কেউ শুরু করে প্রথম তার সম্পর্কে বলি, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদা সাফি আমরে না হাজা, যেই ব্যক্তি আমাদের দিনের ব্যাপারে আমার নতুন কাজ করলো, আহাদা নতুন কাজ যা কোরআনে অনেক হাদিসে নেই, মালাইসা মিনহু যা দিনের মধ্যে নেই, জি ফাহওয়ারাদ্দুন তা প্রত্যাখ্যাত। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। আখেরাতে পরকালে কেমন ক্ষতিগ্রস্ত হবে যারা কোরআন সুন্নাহকে দিনের উৎস বলে না মেনে বা মানলো কিন্তু তার সাথে বুজরুগানে দিনের কথা, বড়রা বলেছেন, আমাদের আলেম আলমা হুজুররা করেছেন, এগুলি ভালো জিনিস, এইভাবে আরো কিছু বাড়াইলো, কোরআন সুন্নাহও মানার দাবি করে যে আমরা কোরআন সুন্নাহও মানি, কিন্তু তার সাথে অতিরিক্ত বুজরুগানে দিনের কিস্সা কাহিনী আর এসব নিয়ে তারা ধর্মকর্ম করে, বুজরুগানীদের তরিকার জিকির, বুজরুগানীদেরা এইসব কথাবার্তা বলেছেন, তারা ভালোবেসেছেন, তাদের পরীক্ষিত এসব কথা লেখা থাকে না, এসব পরীক্ষিত তরিকা। তো যারা এইরকম করলো, কোরআন সুন্নায় তাদের দিনকে সীমিত রাখলো না, কোরআন সুন্নাকে শুধুমাত্র দিনের ইসলামের উৎস হিসাবে গ্রহণ করলো না, ফাহওয়ারাদ্দুন তা প্রত্যাখ্যাত, তা প্রত্যাখ্যাত। তাদের আখেরাতে কি অবস্থা হবে এই ক্ষেত্রে একটি হাদিস শোনাই, অত্যন্ত আপনাকে চিন্তায় ফেলে দেবে সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আপনি আছেন কোথায় তা নিজেই চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাল মাকবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার কবরস্থানে আসলেন। মদিনার কবরস্থানের নাম হচ্ছে আসলে আল বাকি, কিন্তু আমাদের দেশে উপমহাদেশের লোকেরা মক্কা মদিনার কবরগুলি কবরস্থানকে বলে জান্নাত লাগিয়ে, জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা, আরবরা জান্নাত শব্দ ব্যবহার করে না। যাদের ছেলে মেয়েরা সেখানে দাফন হয়, যাদের মা বাবা দাফন হয়, যারা নিজেরাও দাফন হয়, যুগ যুগ ধরে চলে আসছে মদিনা মক্কার লোকেরা, তারা আল মুআল্লার কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে না, আর আল বাকির কবরস্থানকে জান্নাতুল বাকি বলে না। আর যাদের ভাগ্য নসিব হয় না দূরে বাস করার কারণে, তারাই এই বিদাতের নামগুলো বাড়িয়েছে। এই কবরস্থানে আসলেন, সকাল বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, সুন্নতি তরিকায় সালাম কবরবাসীকে, মৃতদেরকে, হে মুমিন জাতির ঘর অর্থাৎ কবরবাসীরা, আপনাদের ওপর সালাম হোক, ওয়ান ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন, এবং আমরাও আল্লাহ চাইলে আপনাদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, লাহিকুন আপনাদের সাথে মিশতে যাচ্ছি, সাক্ষাৎ করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের মৃত্যু খুব নিকটে। ওদের তো তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হাদিস শুরু হচ্ছে, এই সালাম করার পরে কবরস্থানে বলছেন ওদের তো আন্না কাদরা আইনা ইখওয়ানানা, আমাকে ভালো লাগে যদি আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম। ওদের তো মানে পছন্দ করা, মাওয়াদ্দা থেকে ওদ্দুন মানে হচ্ছে ভালোবাসা, ওয়াদ্দাল্লাযিনা কাফারু, কোরআনে কারিমে এই শব্দ বহু জায়গায় এসেছে, ইল্লাল মাওয়াদ্দাত ফিল করবা, ওদের তো আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে, লাউ আন্না কাদ রাইনা ইখওয়ানানা, যদি আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম। কালু সাহাবাই কেরাম আমরা আশেপাশে ছিলেন, তারা বলেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমরা কি আপনার ভাই নই? আমরা আপনার সাহাবি, অনেকে আপনার আত্মীয় স্বজন, এক তো অনেকে রক্তের ভাই আছে যারা কোরাইশ, কোরাইশের মুসলিম, আর যারা কোরাইশ নয় তারাও দিনই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই, তো আমরা সাহাবাগণ কি আপনার ভাই নই? আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলাহি আল্লাহ রসুল, কাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুম আসহাবি তোমরা আমার সঙ্গী সাথী, ওয়া ইখওয়ানুনা আল্লাযী লাম ইয়াতু, ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই তো হচ্ছে ওরা যারা এখনো আসেনি পরে আসবে কিয়ামত পর্যন্ত, মুসলিম, মুসলিম হয়ে মুমিন হয়ে যারা কিয়ামত পর্যন্ত আসবে, যারা এখনো আসেনি, আমার ভাই তাবেইন, তাবা তাবেইন, তারপরে লোকেরা, তারপরে মুসলিম, তারপরে মুসলিম, কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মত থাকবে, তারা আমার ভাই, আমাকে ভালো লাগে যদি আমার ভাইদেরকে একটু দেখতে পেতাম,
ওদেরতো আন্না আল্লাহ যারা আয় না ইখওয়ান আন্না, আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম। তার মানে কি বুঝলেন যে আল্লাহ নবী কি তাহলে অস্বীকার করলেন সাহাবাই কেরামদের ভ্রাতৃত্ব, যে সাহাবাই কেরাম আমার ভাই নয়, এটাই বুঝবেন নাকি? তো এরকম মনে হচ্ছে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই বলে আখ্যায়িত করলেন, কারণ আমাদের আরেকটা গুণ নেই, সেটা হচ্ছে সাহাবি হওয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ ভাই তো আছেনই, কিন্তু তার সাথে সাথে জি সাহাবি হওয়ার ফজিলত আছে। তো আন্তুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, মানে শুধু তোমরা ভাই নও, তোমরা তার চাইতেও কাছের, তোমরা সঙ্গী আমার, তোমরা আমার সাহায্য সহযোগিতা করো, তোমরাই তো এই দিনকে শক্তিশালী করায় আমার সাথ দিলে, বলে আন্তুম আসহাবি। এবং ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিন একে অপরের ভাই, এতে সাহাবাই কেরাম প্রথম সামিল। তো ইখওয়ানুনাল্লাযিনা লাম ইয়াতু বাদু, আমার ভাই ওই সব লোকেরা যারা এখন আসেনি। ফাকালু কাইফা তারিফ মান লাম ইয়াতি বাদু মিন উম্মতিকে ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আরেকটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই ভাইদেরকে যারা এখনো আসেনি কিয়ামত পর্যন্ত, মুমিন মুসলিম ভাইরা আসবে, তাদেরকে কাল কিয়ামতে কেমন করে চিনবেন? যেটা হচ্ছে আব্দুর রহমান, এটা হচ্ছে আব্দুল্লাহ, এটা হচ্ছে আব্দুল খালেক, আব্দুল মালিক, এটা হচ্ছে মোহাম্মদ মাহমুদ, কেমন করে চিনবেন যে এরা আপনার উম্মত? ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বলে, আরায়তা লাউ আন্না রাজুলাহু খাইলুন, আচ্ছা বলো যদি কারো ঘোড়া থাকে, গুরুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিন দহমিন বহমিন, অনেকগুলি ঘোড়া আছে আর ঘোড়ার পাল হচ্ছে কালো, দহমিন বহমিন মানে কালো ঘোড়া, কালো ঘোড়া হয় না, কালো ঘোড়া হয়, সাদা ঘোড়া হয়, লাল ঘোড়া হয়, কালো ঘোড়া, আর সেই ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া আছে যেগুলির পাঁচটি অঙ্গ সাদা, গুরুন মুহাজ্জালা, গুরুন বলা হয় ওই ঘোড়াকে যে ঘোড়ার মুখ মোটা মাথাটা হচ্ছে সাদা। আচ্ছা এরকম ঘোড়া দেখেছেন না, মাথা সাদা আর তার সাথে সাথে চার পা হচ্ছে সাদা, এটা হচ্ছে মুহাজ্জালা। চারটি পা সাদা, গোটা শরীর হয়তো কালো বা লাল ঘোড়ার মতো, যে রং সাধারণ ঘোড়া, আর মুখটি সাদা, এই পাঁচটি অঙ্গ সাদা। আল্লাহ ইয়ারিফু খাইলাহু, তার ঘোড়াকে চিনতে পারবে না, পারবে না, হাজার হাজার ঘোড়া আছে কিন্তু তার মধ্যে অল্প কিছু ঘোড়া আছে যে ঘোড়াগুলির পাঁচটি অঙ্গ সাদা, চিনতে পারবে না নিজের ঘোড়াকে, যে আমার ঘোড়ার পাঁচটি অঙ্গ সাদা, সহজে চিনবে যে না এগুলি ঘোড়া আমার নাই, কালো ঘোড়াগুলি আমার না, আমার ঘোড়া ওই ঘোড়া। কালু বালাই আর রাসূল আল্লাহ, অবশ্যই চিনতে পারবে, অবশ্যই চিনতে পারবে এই লক্ষণ দেখে। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ফাইন্নাম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল উযু, তারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে আমার ভাইরা, আমার উম্মতের লোকে, আমার ভাইরা উপস্থিত হবে এই অবস্থায় যে তাদের পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে, গুররাম মুহাজ্জালিনা, পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে, মিনাল উযু, উযু করার কারণে। তাহলে কাদের এই পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে? যারা নামাজি তারাই অজু করেছে তাদের। তাহলে বেনামাজি মুসলমান আল্লাহ নবীর ভাইও নয়, যারা নিজেদেরকে মুসলমান বলে অথচ বেনামাজি, অজু তাদের প্রয়োজনই হয় না পাঁচক তো। সুতরাং তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন? অসম্ভব কথা, পারবেন না চিনতে, নিজের অম্মত নিজের ভাই বলে চিনবেন না। বেনামাজি আধা নামাজি ফজর ছাড়া মুসলমান তারা এখন চিন্তা করেন যে আপনি আল্লাহ নবীর সাথে পরিচিত হতে চান কি চান না। তারপরে ওয়ানা ফারাতুহুম আলাল হাউজ, আমি তাদের আগেই গিয়ে আমি অপেক্ষায় থাকবো হাউজে কওসারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাউজে কওসারে গিয়ে আমি তাদের অপেক্ষায় থাকবো, প্রস্তুত থাকবো তাদেরকে পানি পান করানোর জন্য, যে বিচার দিবসে হাশর মাঠে আসতেই তারা পিপাসিত হবে তাপে কষ্টে, সাথে সাথে তাদেরকে আমি হাউজে কওসারের পানি দেবো আমার ভাইদেরকে। আল্লাহু আকবার, আলা, কিন্তু সাবধান শুনে রেখো, সাবধান শুনে রাখো, লায়ুজাদান্না রিজালুন আন হাউজি, আমার হাউজ থেকে, হাউজে কাউসার থেকে কিছু লোককে বিতাড়িত করা হবে, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, আসতে দেওয়া হবে না। কামা ইউজাদুল বাইর উদ্দাল্ল, যেমন হারিয়ে যাওয়া উঁট মালিকের উঁট নাই, আর হারিয়ে যাওয়া উঁট মালিক পায় না, রাখাল পায় না, ও চোর চোর দেশে অন্য উঁটের পালে, যেই উঁটের পালের রাখাল রয়েছে, মালিক রয়েছে, ওই উঁটের পালে ঢুকছে। তাহলে এই উঁটের মালিক বা রাখাল খেতে দিবে উঁটকে? নেই আমার উঁট নাই, আমার উঁটে খাওয়া, কিছুক্ষণ পরে এসে ও নিয়ে চলে যাবে,
অপরওটকে কেন খাওয়াবো বা আমার পালে কেন ঢুকতে দেবো? না, ওটকে ঢুকতে দেবো না। ঠিক তেমনই এক শ্রেণীর লোক তাদেরকে যেমন উঠকে ভাগিয়ে দেয়, উঠের মালিক অন্য লোকের উঠকে হারিয়ে যা উঠ চলে এসছে ঢুকতে আসছে। যারা বকরি চড়িয়েছেন ছাগল চড়িয়েছেন তারাও জানেন অপরের বকরিকে আপনি আপনার পালে ঢুকতে দেবেন না, আবার ঝামেলা করবে এসে আপনার পালের মধ্যে ঢুকে এসে তলাশ করবে না আমি ঢুকতে দেখেছি ইত্যাদি ইত্যাদি, বা আপনার ঘাস খাবে আপনার খরচ হবে অথচ লাভ আপনার নেই, তাড়িয়ে দিচ্ছেন। আপনি অপরের বকরিকে কি করছেন? আপনি তাড়িয়ে দিচ্ছেন, অপরের উঠকে আপনি তাড়িয়ে দিচ্ছেন, অপরের গরুকে তাড়িয়ে দিচ্ছেন আপনি। ঠিকই তেমনই ওই লোকগুলি ঢুকতে আসবে হাউজে কাউসারের কাছে, তাদেরকে ফেরেশতাগণ কি করবেন? তাড়িয়ে দেবেন। আলাহালুম্মা ওনাতিহিম আলাহালুম্মা, আমি কিন্তু তাদেরকে ডাক দেবো যে এসো এসো এসো, কারণ তারা নামাজ পড়েছে। ধার্মিক বিদাতি, ধার্মিক বিদাতি মানে তাদের বাতেও ধর্মে ধার্মিক, নামাজই কিন্তু বিদাত করেছে। নামাজি সুফি, নামাজি বিদাতি জিকিরকারী, নামাজি ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, নামাজি হলুলে বিশ্বাসী, নামাজি মনে করে আল্লাহ মানুষের মধ্যে অবতরণ করেন, সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, যিনি আল্লাহ তিনি মানুষ, তাই হচ্ছে গাছপালা ইত্যাদি, এসব আকিদা রেখে নামাজ রোজা হজ জাকাত করেছে। আমি তাদের পাঁচটি অঙ্গ যে চমকিবে, যেহেতু উযু করেছে নামাজ পড়েছে, আলা হালুম্মা বলে আসো আসো আসো। ফায়ুকালু, তখন আমাকে বলা হবে ইন্নাহুম কাদ বাদদালু বাদাকা, হাদিসের শব্দ শুনে রাখুন, ইন্নাহুম নিঃসন্দেহে জেনে রেখো ফেরেশতাগণ বল ইন্নাহুম কাদ বাদদালু বাদাকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরে এরা আপনার দিনকে কি করেছে? বাদদালু, পরিবর্তন করে দিয়েছে। দিন আর আসল রূপে নেই যেই রূপে আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন, সাহাবাই কেরামকে শিখিয়েছিলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, যেইভাবে সাহাবাগণ ঈমান নিয়ে এসেছিলেন আপনার উপর, যেইভাবে সুন্নত মোতাবেক জীবন যাপন করেছেন, সেই অবস্থায় তারা নেই, ছিল না কোরআন এবং হাদিসে তাসাউফ সুফিবাদ, সুফিবাদ নিয়ে এসেছে, ছিল না এই চিস্তিয়া কাদেরিয়া সাবেরিয়া মুজাদ্দিদিয়া, এসব ছিল না, এসব নিয়ে এসছে, ছিল না এসব জিকিরের তরিকা তা নিয়ে এসছে, ছিল না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু তা নিয়ে এসছে, ধর্ম বলে যা ছিল না তা নিয়ে এসেছে। বদ্দালু, তার পরিবর্তন করে দিয়েছে। কাদ বদ্দালু বাদাকা, একটি হাদিসের অঙ্গে কাদ বদ্দালু বাদাকা রয়েছে, আর এক হাদিসে রয়েছে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না সেই জন্য হালুম্মা আসো আসো ডাকছেন আপনি। তাহলে বোঝা গেল যে সাহাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা ফেরেশতাগণেরও ছিল যে তিনি আলেমুল গায়ব নন, তার ইন্তেকালের পরে তিনি খোঁজ খবর রাখেন না যে তার উম্মতের কে বিদাতি হয়ে গেছে, কে শিরক বিদাতি লিপ্ত হয়ে গেছে, কে পীরের তরিকায় লিপ্ত হয়ে গেছে, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তা ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেছে, খবর রাখেন না তিনি, কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে সুখে আছে কে দুঃখে আছে, এইসব খবর রাখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোনো খবর রাখেন না। এজা মাতা ইবনে আদম, আদম সন্তান ইন্তেকাল করে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেছে। কর্ম হচ্ছে খোঁজ খবর রাখা, দুনিয়া বেঁচে থাকলে একটু খোঁজ খবর নিতে পারতেন আপনার মা বাবা আত্মীয় স্বজন কেমন আছে, তাও বন্ধ হয়ে গেছে। শুধু ধর্মীয় আমল না, দুনিয়ার আমল আখেরাতের আমল সমস্ত নেকির আমল ধর্মের আমল পার্থিব কাজ সব বন্ধ হয়ে যায় মানুষের ইন্তেকাল হয়ে গেলে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন যখন বলা হবে যে আপনার দিনকে তারা পরিবর্তন করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। ফাকুল, আমি তখন বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সোহকান সোহকান, দূরে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, দূর হোক দূর হোক। বুখারী মুসলিমের হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বাড়তি বর্ণনা করেছেন, আশহাদু আলা আবি সাঈদ আল খুদরি, আমি সাক্ষী দিচ্ছি আবু সাঈদ খুদরির উপর, লা সামিতু ওয়া ইয়াজিদু ফিহা, আমি তার কাছ থেকে শুনেছি তিনি আর অতিরিক্ত বয়ান করতেন যে ফাকুলু ইন্নাহুম মিন্নি, আল্লাহ নবী বলছেন আমি বলবো যে এরা তো আমার উম্মত, আল্লাহ এদেরকে আসতে দাও, ফেরেশতাদেরকে বলো ফেরেশতা তোমরা আসতে দাও, এদেরকে বাধা কেন দিচ্ছে, ইন্নাহুম মিন্নি আমার লোক। ফায়ুকালু, তখন বলা হবে ফেরেশতাগণের পক্ষ থেকে ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার পরে নতুন নতুন কি ধর্মীয় কাজ করেছে, ধর্মের নামে নতুন নতুন কাজ করেছে। ফাকুলু, তখন আমি বলবো সোকান সোকান লেমান গাইয়ারা বাদি, এটুকু বল, সোকান দূরে হয়ে যাক তাড়িয়ে দাও ওই লোকদেরকে যারা আমার পরে গাইয়ারা মানে পরিবর্তন করে দিয়েছে,
জি ধর্মকে পরিবর্তন করে দিচ্ছে, যা সাহাবাই কেরামরা জানতেন না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, দিন হিসাবে তাকে দিন মনে করে ফেলেছে। এই হবে অবস্থা সহিহ বুখারীর রিওয়ায়েতে, এই হবে অবস্থা বিদাতপন্থীদের। এখন শুনুন যে আল্লাহ নবীর জামানার দিন কেমন ছিল, সাহাবাই কেরামের জামানার দিন কেমন ছিল, আর এই পীরদের দিন কেমন। আর বিশেষ করে পীরদের মধ্যে যেই পীরকে হক্কানি মনে করা হয় তারই যদি এই অবস্থা হয়, তো বাকি যেগুলো গায়ের হক্কানি, যাদেরকে বাংলাদেশের ভাষায় ভণ্ড বলা হচ্ছে এক শ্রেণীর বক্তাদের ভাষায়, তাদের কি অবস্থা, দুরবস্থা, সবারই দুরবস্থা, সবাই একই শিরক বিদাতে কুফরিতে ডুবে আছে। শোনেন, এই কিতাবের নাম হচ্ছে মাওয়াইজে কারিমিয়া। হ্যাঁ, মাওয়াইজে কারিমার আগে প্রথমে নাম রাখা হয়েছিল মাওয়াইজে ফজলুল করিম, মানে ফজলুল করিম সাহেবের ওয়াজ মাহফিলের বয়ান। তো তাই লিখেছে চরমনাই পীর সাহেব কিবলার অমূল্য বয়ান, তার নিচে লিখা হয়েছে কি, মাওয়াইজে কারিমার নিচে কি লিখা আছে, চরমনাই পীর সাহেবের অমূল্য বয়ান। সেই বয়ানের 27 পৃষ্ঠাতে আল্লাহ তাকরব্বুল আলামিনের ভালোবাসাকে লাইলা মজনুর ভালোবাসার সাথে তুলনা করা হয়েছে। মজনু যদি লাইলার জন্য এত পাগল হতে পারে, প্রেমে পাগল হতে পারে, তুমি কেন এরকম পাগল হবে না। আরো একেবারে ঘৃণিত ভাষায় যে কিসা আর বয়ান করছি না, কারণ এর চাইতে বড় বড় শিরকি কুফরি মজুদ আছে, সেদিকে একটু আগে বাড়ি। জি, খুঁটিনাটি অতগুলি তুলে ধরা সম্ভব নয়, এর আগে আগের কিতাব সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন ওগুলোতে অনেক কথাই তুলে ধরেছি। 35 পৃষ্ঠায় এমন এক পীরের কথা উল্লেখ করা হয়েছে, ঝুলন্ত পীর। যে পীর হচ্ছে ঝুলন্ত পীর, কত রকমের যে পীর আছে। আমার এক ওস্তাদ ছিলেন যার কাছে বুখারী পড়েছিলেন, রহমতুল্লাহ, ইন্তেকাল করেছেন, তিনি ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন, নিজে আবার কবিতা তৈরি করতেন। তো তিনি বলতেন যে এমন কোন পীর আপনি কল্পনা করেন যে পীর নেই এটা বলতে পারবেন না। যেমন হিন্দুদের মধ্যে এমন কোন দেবী দেবতার কথা কল্পনা করেন না, পাবেন, অবশ্যই পাবেন। আপনি লিঙ্গ সিংহ যা কিছু সব আছে না, লিঙ্গ তাদের দেবতা আছে, আর তাদের সিংহ দেবতা আছে, সবকিছুর পূজা করে, সাপ বিচ্ছু থেকে শুরু করে। তো ওই রকমই পীরপন্থীদের মধ্যে ত্যানা পীর আছে, ঢেলা পীর আছে। আমি ঢেলা পীর নিজের চোখে দেখেছি, একটা গাছ আছে, ওই গাছে গিয়ে মুসলমান কবর পূজারা যাচ্ছে আর একটা করে ঢেল মারছে, ঢেল মেরে দিলে চলে গেল। হ্যাঁ, ওই আপনার মিনার পাথর মারার মতো করে ঢেল নিল, ঢেলের পাহাড়ের মতো উঁচা হয়ে ঢেলা। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, প্রথম সেই এলাকায় গিয়েছি, কি ব্যাপার এত ঢেলা উঁচা হয়ে আছে গাছের তলায়, এটা হচ্ছে ঢেলা পীরার আস্থানা, ঢেলা পীরের আস্থানা। তো এমন কোন পীর আপনি কল্পনা করে নেন তার নেই কথা ভাবতে পারেন না আপনি। তো এখানে আছে ঝুলন্ত পীরের ঘটনা, 35 পৃষ্ঠা মাওয়াইজে কারিমা, ঝুলন্ত পীরের ঘটনা। ঘটনা খুব লম্বা, বলছেন আমার একজন পীরে কামেলের দরকার, যিনি মাওলার সঙ্গে আমাকে মিলিয়ে দেবেন। পীরে কামেলের দরকার, যিনি মাওলার সাথে আল্লাহর সাথে মিলিয়ে দেবেন, অর্থাৎ চরমনায় পীরদের আকীদা হচ্ছে এবং তাদের ভক্তদের আকীদা হচ্ছে আল্লাহর সাথে মেলার জন্য পীর ছাড়া কোনো রাস্তা নেই। কোরআনে আছে, হাদিস আছে, আল্লাহর সাথে মেলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তার কথা কোরআনে বারবার বলা হয়েছে তা হচ্ছে ঈমান এবং সৎ আমল। আর কোন রাস্তা নেই, মান বাত্তা বিহি আমালুহু, নবী বলছেন যার আমল নেই, আমলে তাকে পিছিয়ে দিয়েছে, আমলের ক্ষেত্রে সে অনেক দূরে, লাম ইউসরা বিহি নাসাবুহু, তাহলে তার বংশীয় মর্যাদা দিয়ে বা অন্য কোন পন্থা দিয়ে সে কোনোদিন অগ্রগামী হতে পারবে না। তাহলে পথ হচ্ছে ঈমান এবং সৎ আমল। তারপরে শোনেন, পরিচয় করিয়ে দেয় মাওলার সাথে, চিন্তা করলে এখন একজন পীরে কামেল কোথায় পাওয়া যায়, পাগলা এখন শুধু ফিকের করে, একই হক্কানি, অনেকগুলি ভাষায় মানে বানানই ভুল আছে, হক্কানি পীর কোথায় পাওয়া যায়, পীর তলাশ করে আর বলে ও আমার মাবুদ রে, তোমার তো আমি পাইলাম না রে, মানে আল্লাহকে পাওয়ার জন্য করছে, পীরকে পেলে আল্লাহকে পেয়ে যাবে। ওয়াহদাতুল উজুদ, এই ওয়াহদাতুল উজুদের আকীদা কাজ করছে যে সমস্ত পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, পীর পেয়ে যাও মানে আল্লাহকে পেয়ে যাও। মাওলা রে তোমাকে পাইলাম না রে, পাগলায় জিকির করতে করতে দৌড়ায় আর মাবুদ রে ডাকে আর তলাশ করে, তলাশ করতে করতে যে দেখে জঙ্গলের মধ্যে এক আল্লাহর ওলি, জঙ্গলের মধ্যে
জঙ্গলে ওলি পাওয়া যায় এদের জঙ্গলে। তাহলে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় আস্থানা যেটা কাশী বিশ্বনাথ বলে, কাশী কাশী যে এলাকা কাশীর নাম শুনেছেন সেই এলাকা। আমি যখন বেনারস জামে সালাফে পড়াশোনা করি শেষ বছরে ছিল, তো একবার মনে হলো যে এখানে থাকলাম দীর্ঘদিন, আর কাছে আছে সারনাথ বলে জায়গাটির নাম, 10-15 কিলোমিটার, এই জায়গাটা দেখবো না, যাই দেখতে তামাশা গেলাম। যেখানে বৌদ্ধদের জঙ্গলে থেকে থেকে শয়তানকে পেয়েছিল মনে করলো যে ঈশ্বরের, হ্যাঁ ঈশ্বরের সিদ্ধি লাভ করলাম, তাদের ভাষায় ছোট কালো ইতিহাস পড়েছিলাম। তো জঙ্গলে কাকে পাই? শয়তানকে পাই। যা পেয়েছে যারা জঙ্গলে ধ্যান করেছে যে কোনো ধর্মের লোক হোক, এইভাবেই পেয়েছে। তো জঙ্গলে গিয়ে পাচ্ছে। আর মুসলিম মুমিন আল্লাহকে পায় মসজিদে পায়। আর সর্বশ্রেষ্ঠ মসজিদ যেখানে আল্লাহকে পাওয়া যেতে পারে তা হচ্ছে মসজিদুল হারাম। যেখানে পাওয়া যেতে পারে শ্রেষ্ঠ মসজিদ তা মসজিদ নবী মদিনা মুনাওয়ারে গিয়ে। আল্লাহকে পাওয়া যেতে পারে বাইতুল মুকাদ্দাসের মসজিদ আকসায় গিয়ে। যেই সিজদাই পড়ে আল্লাহকে পাওয়া যেতে পারে আকরাবু মায়া কোনুল আব্দু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে নিকটবর্তী আল্লাহ হয়ে যায় বান্দা, যে কোনো বান্দা, যে কোনো বান্দা, একেবারে ক্লিনার হোক, ডম হোক, মেথর হোক, পেশাব পায়খানা সাফ করে গোসল করে মাশা আল্লাহ মসজিদে গিয়ে সিজদাই পড়ে গেল আল্লাহর কাছে, না আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্না করছে। আকরাবু সবচেয়ে নিকটবর্তী ইসিম তাফজিলের থেকে, যারা গ্রামার সামান্য বোঝেন, মায়া কোনুল আব্দু বান্দা হয়ে যায় মির রব্বিহি রবের যখন সে সেজদায় অবনত হয়ে যায়। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আমল লাগে, সেজদা লাগে, নামাজ লাগে, এবাদত বন্দেগী লাগে, এসব লাগে না, কোনো ব্যক্তি লাগে না। শোনেন তারপরে, জঙ্গলের মধ্যে এক আল্লাহর ওয়ালি এক গাছের ডালের সঙ্গে দুই হাত দিয়ে ধরে ঝুলন্ত অবস্থায় চক্ষু বন্ধ করে মাওলার মোরাকাবায় আছেন। দুই দুই হাত দিয়ে ডাল ধরে কেমন ভাবে থাকে বুঝতেই পারছেন, এইরকম ধরে আর ঝুলেই আছে ওইবারে জঙ্গলের মধ্যে। আগেই বলেছি এরা আল্লাহর ওলি বলে, কিন্তু ওলি কি আল্লাহ পাক নিজে স্বয়ং কোরআনে কারিমে দুই ভাগে ভাগ করেছেন জানেন না? জানেন না কি? আউলিয়াউর রহমান আর আউলিয়াউর শয়তান। জি, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, যাদের ঈমান এবং সৎ আমল রয়েছে তাদের ওলি বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওয়াল্লাযিনা কাফারু, যারা শিরক ফুরিতে লিপ্ত হয়েছে, আউলিয়াউমুত তাগুত। আল্লাহ কোরআনে আরো বলেছে ফাকাতিলু আউলিয়া আশায়তান, শয়তানের ওলি যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো, তাদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। ইন্না কাইদা শায়তানে কান যাইফা। আল্লাহ আরো বলেছেন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহ, শয়তান ওহি করে, ইশারা ইঙ্গিত দেয়, পরামর্শ দেয়, ওয়াসওয়াসা দেয়, কি করার জন্য? শিরক কুফরি করার জন্য, পাপ করার জন্য, বিদাত করার জন্য, এলা আউলি আমি তাদের ওলিদেরকে। তাহলে বোঝা গেল এসব আয়াত দ্বারা যে ওলি হচ্ছে দুই রকম, আল্লাহর ওলি যারা কোরআন সন্ন্যার পাবন হয়ে শিরক বিদাতে নেই, তারা নবীর তরিকা থেকে সরে নেই, আর যারা নবীর তরিকা থেকে সরে আছে তারা হচ্ছে আউলিয়া শয়তান। ফাকাতিলু আউলিয়া শয়তান। তো জি, না কাহিনী বললাম, বললাম যে ওখানে গিয়ে তামাশা দেখলাম জঙ্গলে, যে জঙ্গলে, ওটা জঙ্গল এখনো জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে একটা মন্দির করা আছে, সেটাই ছিল তার স্থান যেখানে বসে বসে ধ্যান করতো বৌদ্ধ বৌদ্ধদের। এইরকমই গয়াতে আছে, বাংলাদেশ থেকে আসে না হিন্দুরা, গয়া আর কাশি এসব বৃন্দাবন এসব জিয়ারত করে যায় তারা, জঙ্গল সব। তো গাছের ডালের ঝুলন্ত অবস্থায় আছে, তার হাত দুইটা ডালের ভিতর দিয়া চলে গেছে। কতদিন থেকে যে ঝুলে আছে, ডাল মোটা হতে হতে, মোটা হলে যে হাত বাইরে থাকবে তা না, হাত ভিতরে থেকে গেছে, আর ওর ওপর দিয়া ডাল আর বাকল হয়ে গেছে। কি মজার কথা দেখছেন আরো, অবাস্তব কথাবার্তা। শয়তানি কীর্তিকলাপ, অনেক সময় শয়তানি কীর্তিকলাপ দেখা যায় যে অবাস্তব। এটা জিন শয়তানকে দেখছেন পানের হাত, এগুলি কেস্তানি আছে আর ওই, বা হঠাৎ বিভিন্ন রকম দেখছেন, হঠাৎ বিড়াল হয়ে গেল, হঠাৎ কুকুর হয়ে গেল, হঠাৎ মানুষ হয়ে গেল, হঠাৎ মহিলা সেজে গেল। জি, তো এগুলি হচ্ছে সেই হচ্ছে শয়তানি ভেলকিবাজি, আহওয়ালুন শাইতানিয়া। জি, দেখেই পাগলা বুঝলো, ও যে আল্লাহর ওলি তলাশ করলো, এই দেখে বুঝলো যে গাছের বাকল ওপর দিয়ে চলে গেছে, আর এই ঝুলে ঝুলে আর আল্লাহর জিকির মরাকালে মত্ত আছে। তো পাগলা বুঝলো এই তো আল্লাহর ওলি হবেন, কিভাবে শয়তান গুমরা করছে, এই তো আল্লাহর ওলি হবেন। কত বছর পর্যন্ত এইভাবে আছেন যে তার কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই, কত বছর এইভাবে ঝুলে জিকির আজকাল করছেন, না খাওয়া না দাওয়া কোনো কিছুর প্রয়োজন নেই। জি জি, না বুঝবে যাবো নেই, মরা কবে আছে,
ফানাফিল্লাহ সাহা নামাজ, নামাজ তাদের ধারণা শুনেন। এই সুফিদের একটি মতবাদ হচ্ছে যে নামাজ রোজা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। যখন এই ব্যক্তি ফানাফিল্লাহ হয়ে গেছে, আগে এই টার্মগুলি আসছে ফানা ফি শেখ, ফানা ফি রসুল আর ফানা ফিল্লাহ, তিনটি পরিভাষা আসছে। নিজেকে বিলীন করে দিতে হবে একবারে পীর সাহেবে, আর নিজেকে বিলীন করে দিতে হবে রসুলে, নিজেকে বিলীন করে দিতে হবে আল্লাহ। তো যেই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহতে গর্ক হয়ে গেছে, ডুবিয়ে গেছে, সেই ব্যক্তি আবার মাধ্যম কি দরকার? সে তো গন্তব্যস্থানে টার্গেটে পৌঁছে গেছে। আপনার কারের দরকার, বাসের দরকার, যানবাহনের দরকার, যখন মক্কা পৌঁছেননি রাস্তাতে, রাস্তায় গাড়ি ফেসে গেছে, তখন বিকল্প আর একটি গাড়ির দরকার। কিন্তু আপনি মক্কা অলরেডি পৌঁছে মাশাআল্লাহ হারামে তওয়াফ করছেন, তখনও গাড়ির প্রয়োজন নাকি? তো তারা বলছে, তাই বলছে আল্লাহর ওলিরা যারা পীরেরা না, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আবার তাদের নামাজ রোজার কি দরকার? যদিও তাদের সবাই বলে না, কিন্তু সবাই শিরক কুফরিতে মেতে আছে। আল্লাহতে ডুবে যাওয়া, ওয়াতুল ওজুদ, হলুল, এগুলিতে সবাই ডুবে আছে। চরমনাই থেকে শুরু করে দেওয়ানবাগি, আটোসি, মাঝভণ্ডারি, সবাই এই আকিদে ডুবে আছে। নিশ্চয় আল্লাহর ওলি হবেন, কিন্তু আল্লাহর ওই ওলির কাছে যেতে পারে না। বিরাট বিরাট বাঘ চতুর্দিকে বসে আছে, এখন তার নাফস বলি, আরে ওখানে গেলে বাঘে খেয়ে ফেলবে, চারিদিকে বাঘ ঘিরে আছে, সব শয়তান বাঘের রূপ ধারণ করে আছে। পীর তো আরো আছে, সেখানে যাও, এখানে যে বাঘের পেটে গিয়ে লাভ কি? পাগলে বলে রে মন তলাস, ও এলাকার ভাষায় লিখেছে, বুঝছেন, আপনারা তো বেশি বুঝবেন এলাকার ভাষা। হ্যাঁ জি রে, তো বলছে কয়েক মাস পরে তলাশ করতে করতে কয়েক মাস পরে পেয়েছে একজন আল্লাহর ওলি, একজন হক্কানি পীর। এই পীরের কাছে যদি না যায়, আবার কোথায় হক্কানি পীর পাব? যদি এর মধ্যে আমার রূহ কবুল হয়ে যায়, আমি কি নিয়ে মাওলার দরবারে যাব? মাওলার দরবারে পীর নিয়ে যেতে হবে, নামাজ রোজার প্রয়োজন কি নিয়ে মাওলার দরবারে যাব? আমি যাই না, আমারে বাঘ খেয়ে ফেলুক, তবু মাওলাই দেখুক যে আমি মাওলাকে পাওয়ার জন্য আসিয়াছি। বাঘে যদি খেয়েও ফেলে, তবু তো মাওলাই আমারে কবুল করে নেবেন। পীরের কাছে যে যাব, এটা তো মাওলার জন্যই, এটা তো মাওলার জন্য। বড় লম্বা কিস্সা কাহিনী আছে, এই লম্বা কিস্সা কাহিনী শুনলে এখানে থেকে যাব। পাগলা বলল, হুজুর, এখন সাহস করে বাঘটা গেড়িয়ে পৌঁছে গেল, হুজুর আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়া লাগবে, হুজুর আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়া লাগবে। এই আশায় চাষিগুলি সব চরণায় যায় যে পীর সাহেব আল্লাহর সাথে মিলিয়ে দেবে। আমি কবরে যাব কি নিয়ে? মাওলার কাছে যাব, আমাকে একটু মাওলার সঙ্গে মিলিয়ে দেওয়া লাগবে, মাওলার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে হবে। বাবা, আল্লাহর ওলিদের খেলা মাওলা ছাড়া কে বুঝে না? তিনি বললেন, ও পাগলা, তুমি বিয়ে করেছো কি? পাগলা বলল, আমি তো বিয়ে করি নাই। হুজুর বললেন, আরে দুনিয়ার ইশকের মজা যে বুঝে না, তাকে মাওলার ইশক বুঝানো যায় না। কত শয়তানি বেয়াদবি কথা, বেয়াদবি নয় যে দুনিয়ার প্রেম বুঝে এসো, স্ত্রী পাবে তারপরে না ওই স্বাদ বুঝবে, হ্যাঁ তারপরে না আইনুল একিন হাক্কুল একিন হবে, তখন আল্লাহকে পেতে পারবে। দুনিয়ারই প্রেম বুঝো না তাহলে, আর আল্লাহকে কি, আল্লাহ তার কি প্রেম করবে? তুমি চল বিয়ে করে আসো। তারপরে যা তুই বিয়ে করে আয়, পীর বলল। সে বলল, হুজুর আমার কাছে কে মেয়ে দেবে? তিনি বললেন, যা অমুক রাষ্ট্রের বাদশাহ খলিলের এক মেয়ে আছে, বাদশার বিয়ে, মেয়েকে বিয়ে করতে বলল। যাই হোক, লোকে সালম্বা বাদশার মেয়ের কাছে গেল, আর বাদশাহ অনেক ধন টন চাইলো, তাও কত কত থেকে হয়ে গেল, এসব সিরকি কুফরি কথাবার্তা আছে, কতবার লম্বা করা যায় কিস্সাকে। বাদশার মেয়ে আমার কাছে বিয়েও দেবে না, আমি আপনিও আমাকে মুরিদ করবেন না। কি বললেন আপনি, বাদশার মেয়েকে বিয়ে করতে বলছেন? যদি বলতে সামান্য একটা বিয়ে করে এসো কোনো জায়গায়, তাও হইতো, বাদশার মেয়েও দেবে না, আপনি আমাকে মুরিদও করবেন না, এই বাহানা করছেন আপনি। হুজুর বললেন, যার হিম্মত নাই তার কিম্মত নেই, যার হিম্মত নাই তার কিম্মত নেই। আরে কিম্মত বলতো, তাও তো দাম হইতো, মূল্য, কিম্মত, আসলে বাংলায় ওটাকে কিম্মত বানিয়ে দিচ্ছে। আচ্ছা যাই, যার হিম্মত নেই তার কিম্মত নেই, তোর কাজ তুই করবি, মাওলার কাজ মাওলা করবে, তুই যে চেষ্টা করবি মাওলাই তোর কাজ হাসিল করিয়ে দেবেন। এখন পীরের কাছে দুইটা সবক পাইলো, একটা হলো যে হিম্মত নাই তার কিম্মত নাই, আর একটা হলো যে তোর কাজ তুই করবি, মাওলা মাওলার কাজ করবে। সবক তো পাইলো, কিন্তু পাগলের মনে মানে না যে কি আর
কোনোদিন সম্ভব হবে নাকি? তখন পাগলায় বলে, ওরে আমার মাবুদ, তোমারে তো আমি পাইয়াও পাইলাম না, তোমারে আমি পাইয়াও পাইলাম না, পীরকে পেয়ে যেতাম, এই জঙ্গলের পীরকে তো তোমাকে পাইয়ে যেতাম, পেলাম না। যাই হোক, বাদশার কাছে পৌঁছিল, বাদশার কাছে গিয়ে সাহস করে বলল যে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু বাদশা বললো, সাতটা মানিক যদি তুমি আনতে পারো, ঠিক তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব। দরবারের সবাই মনে করলো, সাতটা মানিক পাগলাই কোথায় পাবে, আর মানিকও পাবে না, আর পাগলার কাছে বাদশা একমাত্র মেয়েকে বিয়েও দিতে হইবে না। সব কিস্সা কাহিনী হতে হতে পাগলাই ডাকে, মাওলারে, আর পানি সেচে। মাওলা তো চেয়ে আছেন, দেখেন যে পাগলা আর মাওলায় ছাড়েন না, পানি সেচে এখন ওই মানিক তলাশ করছে পানির তলায়, আর পারে না। মাওলা সামদেশের কুতুবকে বললেন, যাও যাও, পাগলার মকসুদ পুরা করে দাও। সামদেশের কুতুব, কুতুব মানে এটাকে বারবারই বুঝিয়েছি, কুতুব মানে যে ব্যক্তি পৃথিবী ধারণ করে আছে, এমন আল্লাহর ওলি পীর, পীরে কামেল যে পৃথিবী ধারণ করে আছে। কুতুব যদি যায় আর কুতুব যদি পৃথিবীকে ধরে না থাকে, তো পৃথিবীর সাথে সাথে ভাঙচুরিয়ে ধ্বংস হয়ে যাবে, একবার সাত আসমান সব ধ্বংস হয়ে যাবে। কুতুব, সামদেশের কুতুব, এই সামদেশের কুতুবকে ওই জঙ্গলের পীর বলছে। সামদেশের পাগলের বেশে এসে বলেন, হে পাগলা, তুমি কি করো? পাগলাই বলে, আমি যে পীরের কাছে মুরিদ হইয়াছি মাওলাকে পাওয়ার জন্য, পীর বলেছেন বাদশার মেয়ে বিয়ে করতে, বাদশা চেয়েছে সাতটা মানিক, আমি সমুদ্র সেচব, তারপর মানিক উঠাবো, সমুদ্রের পানি সেচে। জি, এখন শুনে সমুদ্রের পানির অবস্থা কি হচ্ছে। তারপর বাদশার মেয়ে বিয়ে করব, তারপর পীরে আমারে মাওলার সঙ্গে মিলিয়া দেবেন। সামদেশের কুতুব বলেন, আরে পাগল, সমুদ্রের পানি কোনো মানুষের সেচতে পারে নাকি? পাগলাই বলে, যাও যাও, তুমি যাও। পাগলা কিন্তু পাগল হয়ে গেছে, বিয়ে করার জন্য আর মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে পেতে হবে, ওই পীরের মুরিদ হইতে হবে। আমার পীরে বলেছেন, যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর কাজ তুই করবি, মাওলার কাজ মাওলাই করবি, আমার তো এছাড়া শক্তি কিছু নাই, আমার হচ্ছে পানি সেচা কাজ, আমি পানি সেচছি, তাই আমার কাজ আমি করব, মাওলার কাজ মাওলাই করবেন, যদি না পারি তবুও তো মাওলাই দেখবেন। দেখছেন, মাওলাকে পাওয়ার জন্য আমি এই কাজ করছি। সামদেশের কুতুব বললেন, যে পাগলা, আমিও তোর সঙ্গে পানি সেচব। পাগলা বলে এই বলছো, ভালো কথা, দুইজনে সেচলে একটু তাড়াতাড়ি হবে। বাবা, সামদেশের কুতুব জাহিরি হাতখানা শোনেন না, সামদেশের কুতুব কি করলেন, ওই যে এসে কথা বলছেন, সামদেশের কুতুব জাহিরি হাতখানা পানির নিচে, পানির নিচে দিলেন, আর বাতেনি হাতখানা, মাশাআল্লাহ, বাতেনি হাত আছে, শুধু বাতেনি ধর্ম নেই, বাতেনি ধর্ম তো ইহুদিদের কাছ থেকে এসছে আব্দুল্লাহ বিন সাবার মাধ্যমে, হ্যাঁ, আর ঢুকেছে ওই আপনার রাফেজি, বাতেনি, ইসমাইলি, এসব ফিরকার মধ্যে, আর তাদের থেকে এসছে এই সুফিবাদের মধ্যে, আর হাতও আবার জাহিরি আর বাতেনি আছে। বাতেনি হাতখানা উঠায়ে পাগলারে বললেন, রে পাগলা, দেখ মানিক, দেখ চাদর পাত, চাদর পাত, এখন মানিক নিবি তো সাথে সাথে, পানি সেচে আর সময় লাগবে না বেশি। পাগলাই বলে, ভাই, আমি এতদিন পানি সেচলাম, আমি একটা মানিক পাইলাম না, আপনি হাত দিয়ে কোথায় মানিক পাইলেন? কুতুব বললেন, তাতে তোর কি দরকার, তোর দরকার মানিকের? পাগলাই বলে, হ্যাঁ হুজুর, ঠিকই বলেছেন। পাগলাই গুনে দেখে, মানিক একটা দুইটা নয়, চল্লিশটা পেয়ে গেছে, চল্লিশটা হয়ে গেছে, সাতটা চেয়েছে বিয়ে করার জন্য। পাগলা বলে, হুজুর আর লাগবে না, বাচ্চা চাইছে সাতটা, আপনি দিলেন চল্লিশটা, আপনি দিলেন চল্লিশটা মানি সমুদ্রের তলা থেকে, বাতেনি হাত দিয়ে উঠিয়ে সাথে সাথে মানি। পাগলা এক দৌড়ে বাদশার দরবারে গিয়ে হাজির, বাদশার সম্মুখে হাজির হয়ে পাগলা বলে, বাদশা, এই নিন আপনার মানিক, আপনি চেয়েছিলেন সাতটা, আমি এনেছি চল্লিশটা, এবার আমার সঙ্গে আপনার মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেন। বাদশা ওয়াদা করেছেন মানিক আনতে, পারলে মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে বাদশা এখন বিপদে পড়ে গেলেন। যাই হোক, শেষ পর্যন্ত বাদশাকে বিয়ে দিতেই হলো, উপায় তো নেই, ওয়াদা করে ফেলেছে, বিয়ে দিতে হলো। বলছে যে, মেয়ে তুই ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখতো। সে জিজ্ঞাসা করে, আব্বা, এই লোকটি কি মাথা খারাপ পাগল না আল্লাহর পাগল? সেও বুঝে, তরিকত মারিফত বুঝে। বাদশা বলেন, মা, এত মাথা খারাপ পাগল নয়, এ তো মাথা খারাপ পাগল নয়, এর পশমে পশমে আল্লাহর জিকির হচ্ছে, পশম পশমে আল্লাহর জিকির হচ্ছে। জি, আল্লাহ নবীর পশমে পশমে আল্লাহর জিকির হইত? কোন সিরাতের কিতাবে নবীর জীবনী সহি কিন্তু পাবেন, কোন হাদিসে
সিহাসির তার হাদিস খুলে দেখুন তো, নবীর জীবনী সামাইলে তিরমিজি রয়েছে, বুখারীতে নবীর গুণাবলী বর্ণনা করা হয়েছে, আলামতে নবুয়তের অধ্যায় রয়েছে, খুঁজে দেখুন তো দেখি কোথাও আছে সাহাবাই কেরাম। হ্যাঁ, নবীর সাথে তো কাউকে তুলনা করা যায় না, যদি সাহাবাই কেরামের সাথেও তো তুলনা করা যায় না, আবু বকর ওমর উসমান আলী তাদের পশমে পশমে জিকির হইতো আছে। আমার ইয়াবতাগি গায়র আল ইসলামে দিনান, ইসলাম ছাড়া সাহাবাই কেরামের পথ ছাড়া অন্য রাস্তায় যে দিন তালাশ করবে, ফালাই ইকবাল আমিন, আল্লাহ কখনো কবুল করবেন না, ওয়াফিল আখিরাতে মিনাল খাসানে ক্ষতিগ্রস্ত হবে, আর হাউজে কওসার থেকে তাড়িয়ে দিয়ে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। তারপরে ওই মেয়েও রাজি হয়ে গেল, যখন সে আল্লাহর পাগল আমি তাকে বিয়ে করব, সেই পাগলকে বিয়ে করব। তারপরে বিয়ে শাদী করার পরে সাথে সাথে অনুমতি চাইলো বিবির কাছে, বিবি বলে যান আমার কোনো দাবি নাই, আমার কাছে থাকা লাগবে না, আপনি আল্লাহর পাগল যান। পাগল এখন দৌড়ায় আর বলে ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইছি রে। পাগলাই পীরের কাছে গিয়া বলে হুজুর দেখেন আমি বাদশার মেয়েকে বিবাহ করে ফেলেছি, এখন দেখেন বিবাহের কাবিন। পীর বলেন কি কি বলিস পাগলা, এত বড় বাদশার মেয়ে তোর কাছে বিবাহ দিতে পারেনি। কাবিন দেখলেন এবং আরো শুনলেন যে বিবির দাবিও ছাড়াইয়ে আসছে পাগলা। হুজুর বললেন তুমি কিভাবে বিবাহ করলে? পাগলা বললো যা কিসা বয়ান করলো। তারপরে বলছেন পাগলা বলল এক জঙ্গল থেকে এক পাগল এসে আমাকে মানিক উঠিয়ে দিয়েছে, ওই যে সামের কুতুব। এখন আল্লাহর ওলি বলেন আরে পাগলা যা যা, ওই পাগলারে নিয়ে না আসলে আমি তোরে মুরিদ করব না। তাহলে ওই যে কুতুব যে তোকে মানিক উঠিয়ে 40 মানিক উঠিয়ে তাকে নিয়ে আসতে হবে। যখন বাবা মাওলার দিদার পাওয়া যায় মা দিদার পাওয়া যায় মাওলাই কিন্তু পরীক্ষা করেন যেমন তিনি সাদ করেছেন, মাওলা পরীক্ষা করেন। তারপরে বলছেন যে আল্লামা রুমি এক কেসটা বয়ান করেছেন যে এক সুন্দরী যুবতী রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক তার আশেক হয়ে তার পিছনে পিছনে দৌড়ায়। এই যুবতী লক্ষ্য করছে খুব জ্ঞানী বুদ্ধিমতী মেয়েটি, কিছুক্ষণ পর যুবতী আল্লাহর প্রেম শিখাচ্ছে, তাকে জিজ্ঞাসা করে হে যুবক পিছনে পিছনে তুমি দৌড়াও কেন? যুবক উত্তর দেন আমি তোমার আশেক হয়েছি, পিছনে পিছনে এক ছেলে যুবক দৌড়ছে, তুমি আমার পিছনে পিছনে দৌড়াও। যুবিত বলে আমার উপরে কি আশেক হয়েছো, আমার পিছনে আমার ভগ্নী আসছে, সে আমার চেয়ে অনেক সুন্দরী, আশেক আশেক হলে তার উপরে হবে। মেয়েটি মনে মনে ঠিক করিল দেখি যুবকটি আমার উপরে আশেক হয়েছে না আমার সৌন্দর্যের উপর আশেক হয়েছে, যদি আমার সৌন্দর্যের উপর আশেক হয় সৌন্দর্য নষ্ট হয়ে গেলে আমাকে ফেলে চলে যাবে, আর যদি সে আমার উপরে আশেক হয় সে কোনোদিন আমাকে ফেলে যাবে না। বাবা মাওলা আশেক হয়েছো তোমরা ধনী হওয়ার জন্য, আরামে থাকার জন্য, না কিসের জন্য? মানে আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য? তাহলে সৌন্দর্যের পাগল হচ্ছে না, আল্লাহর পাগল হইতে হবে, আল্লাহর প্রেমের পাগল হইতে হবে। দেখ মধ্যখানে একটা কিসব বয়ান করলো যেটা বড় ডাহা কুফুরি শিরকির কথা রয়েছে, সেই কথাটিতে আপনাদেরকে পৌঁছাতে চাইছি। পাগলা ছয় মাস ভরে যেতে যেতে সেই জায়গায় যে জঙ্গলের দিকে ফিরে যখন পাগলা বলে বলে ডাক দিল, দেখে পাহাড়টা দুই ভাগ হয়ে ফাড়তে ফাড়তে পাগলা এসে হাজির হয়ে গেল। পাগলা হাজির হলো, আল্লাহ রহমে ফরমান ওই পাগলা যদি আর দ্বিতীয়বার পাগলা বলে ডাক দিত, হ্যাঁ পাগল রে এ বলে যদি ডাক দিত, মাওলার আরশ ভেঙে খান খান হয়ে যেত। শোনেন, এ হলো চরমনাই পীরের বক্তব্য যে ওই আল্লাহর ওলিকে যদি আর পাগলা বলে একবার ডাক দিয়েছে, দুইবার ডাক দিয়েছে, তৃতীয়বার ডাক দিত, তাহলে আসমান জমিন সব ভেঙে তো চুরচার মার হইতো, কিন্তু আল্লাহর আরো সব ভেঙে চুর মার হয়ে যেত, আল্লাহ আরো সামলাতে পারতেন না। আউযুবিল্লাহ, কত বড় কুফরি কথা! তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীর, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন আল্লাহ এসব কুফরি কথার অনেক ঊর্ধ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহর আরশ ভেঙে পড়ে যাবে। মাওলার আরো সহ্য করতে পারতো না, পাগলা ডাক দেওয়ার সাথে সাথে মাওলা তাই সামদেশের কুতুবকে হাজির করে দিচ্ছেন। ওই যে সামদেশের কুতুবকে না নিয়ে আসলে তোকে মরিদ বানাবো না, সামদেশের কুতুব বললেন হে পাগলা, ওকে ডাক দিচ্ছে পাগলা কুতুবকে, তুমি আমাকে ডাক দিচ্ছ কেন? এই ডাক দিয়েছো কেন? দুই ডাক দেওয়া হচ্ছে, তিন ডাক আরশ ভাঙবের অবস্থা, তিন ডাক দিতেই হয়নি, চলে এসছে ওই পাগলা কুতুব। তারপরে ডাকলো, কথা বলল মুরিদ হওয়ার জন্য, ভাই আমাকে কেন ডাকছেন, আমাকে তাড়াতাড়ি বিদায় দিন, আপনাদেরকে যে কথাটি শোনাবো
কেসার অংশ, আমাকে কেন ডেকেছে সামদেশের কুতুব, ওই পাগলা কেন ডাকলেন, এই দেশে একটা গান হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে বিদায় দেন, এই দেশে কি হচ্ছে একটা গান হচ্ছে, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন, এই গানের পাপে মাওলা মানে আল্লাহ জমিনকে কি করতে পারেন উল্টাই দিতে পারেন, আর বাংলাদেশে লক্ষ লক্ষ কবর মাজারে পূজা হচ্ছে, আল্লাহ জমিন উল্টাচ্ছে না, এত ধৈর্য ধারণ করেন গানের জন্য, গানের অপরাধ এত বড় অপরাধ চরমনাইদের কাছে, শির কুফুরের অপরাধ কোনো অপরাধ না, নিজেই তাতে ডুবে আছে, যেহেতু মানবরচিত বিধানের অপরাধ এত বড় অপরাধ চলছে গোটা দেশে, আল্লাহর শরীয়ত কোরআনকে তাকে তুলে রেখে রেখে দেওয়া হয়েছে, তাও আল্লাহর গজব আসে না। হ্যাঁ, বছরে কতবার যে বান বন্যার আজাব আসছে, আর কত যে জলচাষ আর ঘূর্ণিঝড় আছে, আর কত যে লোক হালাক হচ্ছে, এগুলিতে হুজ দিশে যাওয়ার আজাব আছে, আর গান হওয়ার জন্য ঠিক আছে, গানও একটা কাবিরা গুনাহ, কিন্তু তার চাইতে বড় বড় কাবিরা গুনাহ কত হচ্ছে, জেনা আর বেশ্যাখানা রয়েছে, আর বেশ্যাখানা লাইসেন্স দেওয়া হচ্ছে সরকারি ভাবে, তাও আল্লাহর গজব আসে না, মানুষ বেঁচে আছে বাংলাদেশে আর ভারতেও বেঁচে আছে। আর এই গানের জন্য এই দেশে একটা গান হচ্ছে, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন, এর চাইতে বড় কথা শুনেন, এটা যা শুনলেন শুনলেন, আমার জমিন ধরে রাখতে হবে, আল্লাহ উল্টাতে আসছেন আমাকে জমিনটা ধরে রাখতে হবে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যদি ধর্ম হয় তাহলে এই ধর্মের কোনো প্রয়োজন নেই মানুষের, এই শির্ক কুফরির ধর্মের কোনো প্রয়োজন নেই, এর চাইতে ভালো ছিল মক্কার মুশরিকরা, তারা এই কথা কোনোদিন বলেনি যে জমিন কোনো মানুষ ধরে রাখতে পারে আল্লাহ যদি উল্টাতে চায়, বরং তারা রুবুবিয়াতের প্রতি পুরো আস্থা ইমান রাখতো আল্লাহর, তারা শুধু পূজা পাঠের ক্ষেত্রে শিরিক করতো, উলুহিয়াতে এবাদতে শিরিক করতো, আল্লাহ পাক কোরআনে কারিমে তা ইরশাদ করছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আসমান জমিনকে সৃষ্টি করেছে, মক্কার মুশরিক আবু জাহল আবু লাহাবকে, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আব্দুল মুত্তালিব যখন আবরাহা কাবা ধ্বংস করার জন্য আসলো, দেখলো যে আর আমাদের 360 মূর্তি কাবার চারিদিকে থেকে কাবাকে বাঁচাতে পারবে না, সামান্য আবরাহা এই হাকিম, সে বড় বাদশাহ না, বাদশার একজন প্রতিনিধি মন্ত্রী, বাঁচাতে পারবে না, তখন সে কাবার গেলাম ধরল আর বলছে হে রাব্বাল বাইতে, হে বাইতুল্লাহ রব আল্লাহ, তখন আল্লাহকে ধরেছে, বড় মুসিবতে পড়লে তারা আল্লাহকে ধরত, আর আজকালকার কবর পূজারী এই পীরপন্থীরা বড় বড় মুসিবতে পড়লে পীরকে ধরে, আউলিয়া ও শয়তানদেরকে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ ধ্বংস করতে চাইছেন, জমিন ধ্বংস করতে চাইছেন উল্টিয়ে দিতে, আর পীর গিয়ে কি করবে, জমিনকে ঠেকাইয়ে রাখবে। শুনলেন কথা, আয়াত শুনবেন কোরআনে কারিমের আয়াত শুনে আপনাদেরকে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নম্বর 44 ইরশাদ করছেন, আয়াত নম্বর 44, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না, ফায়ানজুরু তারা দেখুক কি ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যেসব জাতি ধ্বংস করা হয়েছে জাতিকে, তাদের পরিণাম কি হয়েছে, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা তা এদের চাইতে আবু জাহাল আবু লাহাব কুরাইশদের চাইতে অনেক শক্তিশালী ছিল, ফেরাউন চাইতে অনেক শক্তিশালী ছিল, জি আজকালকার জালেমদের চাইতে অনেক শক্তিশালী ছিল, তারা কি সারা পৃথিবী ভ্রমণ করে দেখে না যে আদ সমুদকে কি করে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনকে কি করে ধ্বংস করেছেন, আবরাহকে কি করে ধ্বংস করেছেন, জি। তারপর আল্লাহ পাক বলছেন ওমা কান আল্লাহ লিয়ুজিজাহু মিন শাই, যে কথাটি বলতে চেয়েছিলাম এই মর্মে, ওমা কান আল্লাহ, আল্লাহকে কেউ হারাতে পারে না, আল্লাহকে কেউ হারাতে পারে না, যে আল্লাহ একটা কাজ করতে চাইছেন আর আল্লাহ সেখানে হার মেনে নিলেন আর পারলেন না করতে, জমিন উল্টে দিতে চাইছেন এই গান করা লোকদের জন্য, আর পীর গিয়ে ধরে নেবে আল্লাহ তুমি উল্টাও দেখি, ইস্তাগফিরুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লা আল্লাহ, ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নেই। আল্লাহ বলছেন ওমা কান আল্লাহ লিয়ুজিজাহু মিন শাই, কোনো কিছুই কোনো শক্তি আল্লাহকে হারিয়ে দিতে পারে না, ফিস সামাওয়াতি আকাশেও, আকাশের অসংখ্য ফেরেশতাও আল্লাহকে হারিয়ে দিতে পারে না, ওয়ালা ফিল আরদ, আর পৃথিবীর কোনো শক্তি আল্লাহকে হারিয়ে দিতে পারে না, ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয় আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান।
কত বড় কুফুরি কথা! এরপরে কি ইমান থাকবে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি বলে যে আল্লাহ জমিন উল্টে দিয়ে হালাক করতে চাইছেন ভারতকে, বাংলাদেশকে, আমেরিকাকে, আর কোন আল্লাহর কুতুব যদি শামের কুতুবে, যদি এক দেশের কুতুব সামান্য, শাম দেশের কুতুব কিন্তু এই পাগলা, এই শাম দেশের কুতুবে যদি আমেরিকাকে বাঁচিয়ে দিতে পারে বা শাম দেশকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে গাঙ্গুহী কুতুব যে ভারতের অত বড় বিশাল ভারতের কুতুব, গাঙ্গুহী কুতুব বলেছে বহুবার এখানে, আচ্ছা খাজা মনিউদ্দিন চিশতির মতো কুতুব, তারপরে আব্দুল কাদির জিলানী গওসের মর্যাদা তাদের কাছে কুতুবের উপরে, সারা পৃথিবীর গওস একমাত্র একজন মহান উদ্ধারকারী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে তাদের কাছে অসহায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আকীদা যদি থাকে কারো, আর এই আকীদা লিখে যদি মারা যায়, তার মুক্তির আশা করা যেতে পারে? সে কি ইমানের অবস্থায় মারা গেছে না কুফুরের অবস্থায় মারা গেছে? আপনারা বিচার করুন, আমি কোনো ফতোয়া দিচ্ছি না। কি অবস্থায় মারা গেছে এই কথা লিখে বলে ওয়াজ করে বক্তব্য করে তা আপনারাই বিচার করুন। পৃষ্ঠা নম্বরটা বলে দিই, 43 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 43। আবার পড়ে শোনাই, ভাই আমাকে কেন ডেকেছেন, আমাকে তাড়াতাড়ি বিদায় দেন, এই দেশে একটা গান হচ্ছে, একটা গান হচ্ছে, তাহলে কত শত গান হচ্ছে আজকে, কত শত ফিল্ম আর সিনেমা হল আজকে ভারত বাংলাদেশ পাকিস্তানে। জি, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন, আমার জমিন ধরে রাখতে হবে, আমার জমিন ধরে রাখতে হবে। চরমনাইর মাওলা কারিমা পৃষ্ঠা নম্বর 43। তখন ছিল না লুত, ভাই বলছেন যে লুত আলাইহিস সালামের জামানায় যে আল্লাহ পাক উল্টিয়ে দিলেন জমিনকে, মৃত সাগর বানিয়ে দিলেন, তখন ধরতে পারলাম, তখন এসব অলি কোথায়? এসব অলি ছিল সব এই ওসব অলি এই দেওবন্দীদের মধ্যে পয়দা হয়েছে, আর বেরের ভিতরে ভারতে পয়দা হয়েছে, যত অলি পয়দা হয়েছে সব কিন্তু ভারতে, ভারত উপমহাদেশে। এই জন্য সাহাবাই কিরাম ধরেন এইরকম অলি কোথাও খুঁজে পাবেন যে আল্লাহ জমিন হালাক করতে চাইছেন আর জমিন ধরে রাখবেন বা ইত্যাদি ইত্যাদি, এইরকম কোন বড় বড় কেরামতি সাহাবাই কিরামদের, হ্যাঁ, যে আপনার জায় নামাজ বিচ্ছে সমুদ্রের উপরে নামাজ পড়ছেন, এসব পাবেন, এসব সব ভারতে পাবেন, বাংলাদেশে পাবেন, পাকিস্তানে পাবেন, আর কোথাও পাবেন না। এই সুবিধা আল্লাহ জানে কোথায় পেয়েছে। ওয়াহিউ শয়তান, এর আগেই তো বলেছি, ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়া, শয়তান তার বন্ধুদের কাছে, ওলিদের কাছে ওয়াহি করে থাকে। পৃষ্ঠা নম্বর 44-45। এখানে সফর, পীর সফর করছে আরস পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে সিদরাতুল মুনতাহার আগে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর মোকাররম ফেরেশতা তিনিও পৌঁছতে পারছেন না, আর আমি যেতে পারছি না, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমি আর যেতে পারছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মিরাজের হাদিস রয়েছে। আর সেখানে সফর করছে কে? পীর সফর করছে, যার কাছে ওহিও আসে না, জি, যে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে কোনো কথাও জানতে পারে না, ওহির দরজা বন্ধ হয়েছে নবীর ইন্তেকালের সাথে সাথে, সে এত দূর পৌঁছে গেল। এই ঘটনা শুনেন, কুতুবেরা বলেন, কি বলেন? কুতুবেরা বলেন মানে কোরআনেও নেই হাদিসও নেই, ধর্ম কোথা কার তাইলে, ধর্মের উৎস কোথায় দেখ? কুতুবেরা বলেন, হে পাগলা তুই এখন কোথায় আছিস রে? ওই পাগলা, ওই পাগলা কোথায় আছিস রে? পাগলা বলে, হুজুর আমি এখন প্রথম আসমানে আছি, আল্লাহর দিকে সফর করছে, প্রথম আকাশে চলে গেছে, আকাশের দরজাও খুললো, ফেরেশতারা মাশাআল্লাহ মেরাজ হচ্ছে। আল্লাহর কুতুরা বলেন, মাবুদ গো পাগলার জন্য তোমার দরজা আরো খুলে দাও, ওই পাগলা যে পাগলা বিয়ে করেছে, পাগলা এত উন্নতি করেছে। জিজ্ঞাসা করেন, হে পাগলা তুই এখন কোথায় আছিস? পাগলা বলে, আমি এখন দ্বিতীয় আসমানে আছি, দ্বিতীয় আসমানে আছি। আল্লাহর কুতুবরা বলেন, মাবুদ গো এতে হবে না, একে আরো পৌঁছাইতে হবে। কুতুবরা আল্লাহকে পরামর্শ দিচ্ছে, চাপ সৃষ্টি করছে, পৌঁছাতে হবে। আবার জিজ্ঞাসা করেন, পাগলা তুই এখন কোথায় আছিস? পাগলা বলে, হুজুর এখন নেই, এখনো লিখেনি, এখন আমি সিদরাতুল মুনতাহি আছি, জি, ছয় আসমানে চলে গেছে। কুতুবরা বলেন, মাবুদ গো এতেও হবে না, আরো খুলে দাও। পাগলারে বলেন, হে পাগলা তুই এখন কোথায় আছিস? পাগলা বলে, আমি এখন মাওলা নূরের পর্দার চতুর্পার্শ্বে ঘুরিতেছি, মাওলা নূরের চতুর্পার্শ্বে ঘুরিতেছি। মুসা আলাইহিস সালাম বেহোশে পড়ে গেলেন তোর পাহাড়ে, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, আচ্ছা না,
ফালাম্মা তাজাল্লা রব্বহু লিল জাবাল, তোর পাহাড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের শুধু তাজাল্লি দিলেন, ঝলক পড়ল, আল্লাহ আসেননি, আল্লাহর নূরের ঝলক পড়েছে, তাজাল্লা রব্বহু লিল জাবাল, তাজাল্লি পড়ল, নূরের ঝলক আল্লাহর, জালাহু দাক্কাহা, চুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ওয়াখাররা মূসা সায়েকা, মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল আল্লাহর কালিম কালিমুল্লাহ সত্ত্বেও, ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তাও তিনি কি হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আর এই পাগলা পীর এই জন্য তো পাগলামি করে, এত কেন নাচ আর লাফ দেয়, স্টেজে লাফিয়ে উঠে যায় আর সামিয়ানা লাফিয়ে উঠে যায়, এই আশাই যে আমরাও সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহ নূরের চারিপাশে চারপাশে ঘুরবো। শোনেন, তারপরে এখানেও ক্ষান্ত হয়েছে না, আল্লাহর কুতুরা বলেন মাবুদ গো এতেও হবে না, নূরের চারিদিকে কেন রেখে দিলে, কো নূরের পর্দা উঠাই পাগলার সঙ্গে মিলন দিতে হবে, আউযুবিল্লাহ, পাগলার সাথে মিলন দিতে হবে। এই বেয়াদবি কথাই রয়েছে যে তাদের আকিদায় ওরসের মেলা, ওরস মেলা কোথেকে আসে, পীর যেদিন মরে মৃত্যু দিবসকে তারা বলে ওরসের দিবস, মরলে আল্লাহর সাথে তাদের মিলন হয়, যতদিন দুনিয়ার পেঞ্জিরা আছে খাঁচাতে আছে ততদিন আল্লাহর সাথে মিলতে পায়নি, এই তো দুনিয়া তো মিললো, এই পাগলা এমন পাগলার পাগলা যে মরার আগেই কিন্তু গিয়ে আল্লাহর সাথে মিলছে, আর কতবরা এদিক থেকে দরখাস্ত করছে, জি এতে হবে না, নূরের পর্দা উঠে পাগলার সঙ্গে মিলন দিতে হবে, পাগলারে দিদার দি, পাগলারে দিদার দিতে হবে। এখন জিজ্ঞাসা করেন পাগলা তুই এখন কোথায় আছিস, দেখেন পাগলা আর কথা বলে না, আর আওয়াজ আসে না, টেলিফোন কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সুবহানাল্লাহ, বাসর ঘরে গিয়ে আস্তাগফিরুল্লাহ, এর সাথে তুলনা করেছে শয়তানরা, বাসর ঘরে গিয়ে আর টেলিফোন রিসিভ করবে প্রথম বিয়ে করে, এখন নিজেই ব্যস্ত, আপনার টেলিফোন বন্ধু বান্ধব এটা লাভ হয়, এখন যে বন্ধু সে বন্ধু, জি কথা বলে না, যখন মাওলার সঙ্গে পাগলা মিলে গেছে, মিলে গেছে, এখন তো আর পাগলার দুনিয়াতে কিছু নাই। শোনেন তারপরে, হ্যাঁ এই কেসটা শেষ হলো, এখন গাঙ্গোহী কুতুবের কথা শোনেন, যখন গাঙ্গোহী মাওলার সঙ্গে মিলতে যেতেন 360টা জোড়া আলাদা হয়ে যেত, শরীরে 360টা অঙ্গ আলাদা আলাদা হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে ঘরে বসে জিকির করছেন ছিন্ন ভিন্ন হয়ে, মাথা কোথাও পড়ে আছে, 360টা করলে মাথা কত কয়েক ভাগ করতে হয়, মগজ আলাদা হয়ে পড়ে আছে, কুলি হাড্ডিটা আলাদা হয়ে পড়ে আছে, হাত আলাদা হয়ে পড়ে আছে, আবার হাতের বাহু আলাদা হয়ে পড়ে আছে, হ্যাঁ পায়ের যে আঙ্গুল আলাদা হয়ে পড়ে আছে, হাড় হাড্ডি সব একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে একবারে, এইরকম হয়ে অরুচিকর অবস্থা, বলুন যদি কোনো লাশ এরকম পড়ে থাকে কি অবস্থা, অরুচিকর অবস্থা। এদের জিকির আজকার শয়তানের জিকির আজকার এমন যে এরা একবারে অরুচিকর অবস্থায় পড়ে থাকে, জি জি। শোনেন তারপর, 360টা জোড়া আলাদা হয়ে যেত, তখন তার আর কোনো অস্তিত্ব থাকতো না, আর রশিদ আহমদ গাঙ্গুহির কোনো অস্তিত্বই থাকতো না, তখন আল্লাহতে তিনি ফানা হয়ে যেতেন। যখন পাগলা মাওলার সঙ্গে মিলে গেছে তখন তো পাগলার কোনো খেয়াল নেই, তখন পাগলার জন্য কুতুবরা দোয়া করেন মাবুদ গো পাগলার বিবি চেয়ে আছে, শুধু পাগলাকে কেন নিয়ে গেলে তুমি মিলতে, ওর বিবি যে একা থেকে গেল, যে সব দাবি দাবা ছেড়ে দিয়েছে, এখন বিবির জন্য দরখাস্ত শুরু হলো, বাদশাও বোধ হয় ইন্তেকাল করেছে, বাদশা মারা গেছে, মেয়ে একা আছে, আর একা মেয়ে ছিল সে, সংসারের অবস্থা কাহিল, মাওলা তুমি ওরে ছেড়ে দাও, ওরে দুনিয়া ও আখেরাতের বাদশা বানিয়ে দাও, হয় ছেড়ে দাও না হয় নিয়ে যাও, দুনিয়া আখেরাতের বাদশা বানিয়ে দাও, আখেরাতের বাদশা কেউ হইতে পারে, এর আগে আমি আয়াত পড়েছি, লেমানিল মুলকু লিয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ পাক এক ও একক, যিনি সর্বজয়ী তারই বাদশাহী থাকবে আখেরাতে, দোয়া করছে দুনিয়া এবং আখেরাতের বাদশা বানিয়ে দাও, এই দোয়া শিরকি দোয়া নয়, কোন লোকের জন্য দোয়া করেন, কোন নবী দোয়া করেছেন এইরকম, সবচেয়ে বড় বাদশাহীর দোয়া করেছেন সুলাইমান আলাইহিসসালাম, তিনি কি দোয়া করেছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কোরআনে এই দোয়া উল্লেখ করা হয়েছে, ওয়াহাবলি মুলকান, আমাকে এমন বাদশাহী দাও, রাজত্ব দাও, লায়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে আর কেউ যেন না পায়, তাকে কি বাদশাহী দেওয়া হয়েছিল, পাখির ভাষা বুঝতে পারতেন, জানোয়ার পশু পাখির ভাষা বুঝতে পারতেন, আপনার বাঘের ভাষা বুঝতে পারতেন, হুদহুদ পাখি এসে সংবাদ দিয়েছে কথা বলছেন ইত্যাদি, হ্যাঁ জিনের ওপর তার ক্ষমতা ছিল, এসব দিয়েছেন, কিন্তু আখেরাতের বাদশাহ, হাসরের মাঠের বাদশাহ সুলেমানকেও আল্লাহ বানাননি এই দোয়া সত্ত্বেও, তাই না,
আর তিনি বলছেন লায়াম বাকি লিহাদিন মিম বাদে, আমার পরে যেন আমার মতো বাদশাহী আর কেউ না পাই। তাহলে এই ভণ্ড পীররা যদি এই দাবি করে কমের পক্ষে যে আমরা পাখির ভাষা বুঝি, বাঘের ভাষা বুঝি, তাও মিথ্যুক তারা, ঠিক নয়, ঠিক না, তাও ইসলাম বিরোধী কথা। তাহলে এই যে দুয়া তাদের দুনিয়া এবং আখেরাতের বাদশাহ বানিয়ে দাও, পাগলার হুশ আসলো, এখন হুশ আসলো আল্লাহর সাথে মিলার পরে। তখন তারা বলেন যা যা পাগলা, তোর শ্বশুর ইন্তেকাল করেছেন, যা তোর বিবি চেয়ে আছে, তোর শাশুড়ি চেয়ে আছে, মাওলা তোরে কবুল করেছেন, তোরে মাওলা দুনিয়া আখেরাতের বাদশাহ বানিয়ে দিয়েছেন, দুনিয়া আখেরাতের বাদশাহ বানিয়ে। এই যদি শিরকি কুফুরি ধারণা থাকে, তাহলে যার সম্পর্কে ভাববেন যে পীরে কামেল দুনিয়া আখেরাতের বাদশাহ চরমনাইর পীর ফজলুল করিম বা ইসহাক বা ইব্রাহিম বা রশিদ আহমদ গাঙ্গুহী, কেন তার পিছনে পিছনে জনসাধারণ জাহেল মূর্খরা ছুটবেন যে বাপরে আখেরাতের বাদশাহ, একে দললেই তো জান্নাত। এই হয়েছে অবস্থা, ভারত বাংলাদেশ পাকিস্তানের পীরতন্ত্রের অবস্থা হচ্ছে। পৃষ্ঠা নম্বর 55 বা 55, তাতে দেখুন একটু, বহু কথাই আছে, কত কথা শোনানো যায়। পাঁচপান্ন পৃষ্ঠায় কি লেখা আছে শোনেন, দেখা যায় জিকির আজকারের দ্বারা আপনার নামাজের কলব ঠিক হবে, মোরাকাবা ঠিক হবে, আর তালিমের দ্বারা আপনার নামাজের শরীয়ত ঠিক হবে, নামাজের শরীর ঠিক হবে। তারপরে বলছে মাসলা মাসাইল শিক্ষা করতে পারলে, শুনেন, চরমনাইর আল্লাহর কুতুব, কেমন চরমনাই আল্লাহর কুতুব। তাহলে কুতুব শুধু ওই সাম দেশে খুঁজতে হবে না, দেশে চরমনাইর পীর আল্লাহর কুতুব। সুতরাং বাংলাদেশকে যদি আল্লাহ কোনোদিন ধ্বংস করতে চান, আল্লাহ না করে এরকম হয়, তাহলে চরমনাইকে বলে রাখলে হইলো, বাবা চরমনাই কি বলা, আপনি একটু খেয়াল রাখেন বাংলাদেশের দিকে, এত বড় ঘূর্ণিঝড় এলো, টর্নেডো এলো, আর কত জলোচ্ছ্বাস এলো, এ বেখিয়াল কেন হয়ে গেল, কি এও কি পাগলা জগৎ ছিল নাকি? হ্যাঁ না না ঘুমাসে না, তালহাইল কাইম এরা, এরা মরেও মরে না, জি সব মরে না, বেঁচেছে যায়, অল্প স্বল্পর উপরে গিয়েছে। তারপরে 67 পৃষ্ঠা একটু দেখি, 67 পৃষ্ঠা বলছেন, বাবা যদি কিছু বুজরুগি চাও, যদি মাওলার কিছু নৈকট্য চাও, নিজেকে মিটিয়ে দাও, আমি কিছু না। বাবা নিজেকে মিটিয়ে দাও, বাবা আমি যে আলেম, আমি যে শিক্ষিত, আলেমদেরকে উপদেশ দিচ্ছেন, হাটহাজারি ফারেক, দেওবন্দ ফারেক, হ্যাঁ, আজিজুল হক সাহেব আর কামালউদ্দিন জাফরি আর দিলওয়ার হোসেন সাহেবি, সমস্ত বাংলাদেশের আলেমদেরকে নসিহত করছেন, শুনেন ভালো করে কি নসিহত করছেন। হ্যাঁ, আমি যে আলেম, আমি যে শিক্ষিত, দেল থেকে ভুলে যেতে হবে, আমি যে গুনাহগার, আমার চেয়ে গুনাহগার আর সারা জাহানে কেউ নেই, বাবা নিজেকে নিজে ভুলে যাও। এতদূর পর্যন্ত তো ঠিক ছিল, আরো শোনেন, মানে অহংকার করিও না, যদি এই অর্থে নেন তো ঠিক ছিল, যে আলেম, যে শিক্ষিত, যে কিতাব পড়ছো, যতই বই পুস্তক পড়েছ সব আগুনে ফেলে দাও, যত বই পুস্তক পড়েছ সব আগুনে, কোরআন এবং হাদিস পড়ে আলেম হয়েছে, এই যে অহংকার যে আমি আলেম হয়েছি, আমি শাইখুল হাদিস হয়ে গেছি, হাট হাজারি আর দেওবন্দের আর আপনার উমুক মাদ্রাসার গোপালগঞ্জের তো এই সে, ওসব বাদ দাও, সমস্ত কিতাবাদিকে নিয়ে গিয়ে কি করো, চরমনাইর তালিম, মামা আইজে করিম আর বক্তব্য হচ্ছে, সমস্ত কিতাবকে আবার পড়ে শোনেন, যত বই পুস্তক পড়েছো সব আগুনে ফেলে দাও। যেসব ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার যারা চরমনাইর ভক্ত হতে যান বিভ্রান্তির শিকার হয়ে, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে আপনাদের লাইব্রেরিতে বাড়িতে যা বই পুস্তক আছে সব কি করেন, আগুনকে পুড়িয়ে দেন, আর নিরেট জাহেল মূর্খ হয়ে যান আর কাফেরদের গোলামি করেন। সায়েন্স টেকনোলজিতে উন্নতি করে লাভ কি, ওই আপনার একটা সুচ নিতে হবে তবুও চায়না থেকে নিতে হবে, একটা টুপি নিতে হবে তবুও চায়না থেকে কিনতে হবে, এই অবস্থায় চলে আসেন, এ হচ্ছে পীরতন্ত্রের শিক্ষা। তাহলে পীরতন্ত্রের শিক্ষার শেষ নতিজা হচ্ছে, ফলাফল হচ্ছে যে না দুনিয়া না আখেরাত। আলেমদেরকে বলা হচ্ছে যে তোমরা আগুনে ফেলে দাও, কেতাবাজি জাহেল মূর্খ হয়ে যাও, দরকার নেই, শুধু এই আমাদের রাস্তা ধরো, আর ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকদের বলা হচ্ছে সমস্ত কিতাব পুড়িয়ে দাও, দিয়ে চলে আসো চরমনাইর হাজির হয়ে যাও আল্লাহর কুতুবের কাছে।
ওয়াহাদাতুল ওজুদ আরবিতে একটি পরিভাষা বারবার করেন, ওয়াহাদাতুল ওজুদ। ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব, আর ওয়াহাদাত মানে হচ্ছে হ্যাঁ এক হয়ে যাওয়া। তো সারা পৃথিবীর সমস্ত কিছুর অস্তিত্ব হচ্ছে এক, খালেক মখলুকের অস্তিত্ব হচ্ছে এক। বাস আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারছেন না, সেই জন্য আলাদা দেখছেন নিজেকে। কিন্তু আল্লাহতে যখন গর্ক হয়ে যেতে পারবেন, এই চরমনায় তরিকা ধরে নেবেন, তখন আল্লাহ আর আপনাতে কোনো পার্থক্য থাকবে না। এই তালিম দিয়েছে এইসব কিতাবাদী তারা, আর এই সুফিবাদে 64 পৃষ্ঠায় রয়েছে, তার একটি অংশ পড়ছি। বলছেন বাবারা যখন নাকি হক্কুল ইয়াকিনের দরজা হাসিল হয়ে যায়, ভুক্তভোগী হয়ে যখন মাওলা নূরের সঙ্গে মিলে যায়, তখন ওই বান্দার নিজের আর কোনো অস্তিত্ব পর্যন্ত থাকে না। বাবা উজানির মরহুম আল্লাহ আল্লাহর কুতুব, উজানির মরহুম মানে ওই ইব্রাহিম কুতুব, হ্যাঁ এও কুতুব, বাংলাদেশে বহু কুতুব আছে মাশাআল্লাহ, চিন্তা করবেন না। কত বলতেন বাবা লাকে এমন ভাবে টান দাও, জিকিরের সময় লাকে লা এইরকম করে টান দাও, লাকে এমন ভাবে টান দাও, নাই 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 কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, দুনিয়া নাই, স্ত্রী পুত্র সংসার কিছু নাই, আসমান নাই, জমিন নাই, আরস নাই, কুরসি নাই। আমি পড়ছি কিন্তু, আমি বানিয়ে বলছি না, আপনারা ভাববেন না যে আমি বলছি, আপনারা ভাবতে পারেন, হ্যাঁ আমি পড়ছি, পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, তার কিতাব থেকে পড়া শুনছি। লাকে এমন টান দাও, নাই নাই কিছু নাই, আবার পড়ে শোনাচ্ছি শুনেন, নাই টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, দুনিয়া নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সংসার নাই, কিছু নাই, আসমান নাই, জমিন নাই, আরস নাই, কুরসি নাই, কিছু নাই। আচ্ছা এমন কি, এমন কি আমিও নাই, ওয়াহদাতুল ওজুদ আমি কি, এমন কি আমি নয় নাই, মানে আল্লাহতে একেবারে একাকার হয়ে গেছে, বিলীন হয়ে গেছে নাই। যেই ব্যক্তি হক্কুল ইয়াকিনের দরজায় পৌঁছে মাওলার ভিতরে ফানা হয়ে গেছে, শুনেন ওয়াহদাতুল ওজুদ, ফানা হয়ে গেছে, ওই বান্দা ছাড়া আর কিছুই দেখে না, আর কিছুই দেখে না। ওই আশেক বান্দা বলে আর যে গাছ দেখতা হুম, হার গুলে মে তুহার রং মে তুহার তুম তুমে তু হার গুলে মে, মানে ফার্সিতে বলেছে সবে, হ্যাঁ বুঝছেন, ও মাবুদ গো আমি যে দেখি তাকাই, আমি দেখি তোমারে, আমি ফুলে ফুল দেখি না, দেখি তোমারে ফুল দেখলো সে ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ অনেকে ধারণা করতে পারেন যে আমরা বাড়িয়ে বলছি, শোনেন দেখেন, ফুল দেখলো যেন আল্লাহকে দেখছেন, কারণ সব ওয়াহদাতুল ওজুদ, সব কিছুতে আল্লাহ দেখছেন। তো বলছে ওই ফার্সির অর্থ করে, তাহলে দলিল কোরআন হাদিস না ফার্সি, দলিল হচ্ছে এই কিতাবে আর আশেক মাসুকে, যেখানে কোনো এইসব কথাবার্তা বর্ণনা করা হয়েছে সেখানে একটা করে শের কবিতা পেশ করেছে, তা হচ্ছে ফার্সি ভাষায়। আর ফার্সি ভাষা পৃথিবীর কোন দেশের ভাষা, কোনোদিন আর কোনো এলাকার ভাষা হয়নি, ওই ইরানেরই ভাষা থেকে, আর ইরাকের কিছু অংশে এককালে ছিল আগে, ইসলাম ইসলাম যাওয়ার পর আলহামদুলিল্লাহ সেখানকার ভাষা আরবি হয়ে গেছে। তাহলে এই ইরাকের কিছু অংশ আর ইরানের ভাষা হচ্ছে ফার্সি ভাষা। তাহলে এই ধর্ম সুফিবাদের ধর্ম কোত্থেকে গেছে, মক্কা মদিনা থেকে, কোরআন হাদিস থেকে, ইরান থেকে। আর ইরানে মজার কথা শুনেন, ইসলাম আসার পূর্বে সেখানে ছিল আগুনের পূজা, মজুস মজুসি ধর্ম ছিল, অগ্নি পূজকের ধর্ম ছিল, তাদের ধর্ম ছিল। আর ইসলাম সেখানে পৌঁছার পরে, ইসলাম তো সঠিকভাবে পৌঁছে দেওয়া হইলো সাহাবায়ে কেরামদের যুগে, তাবেইনদের যুগে, কিন্তু তারা খুব তাড়াতাড়ি আবার শয়তানের গুমরাহির শিকার হয়ে গিয়ে বাতেনি, আর ওই কুফরি শিরকি মতবাদে বিশ্বাসী হয়ে তারা রাফিজি হয়ে গেল, আবার গিয়ে আর এক গর্তে পড়ে জাহান্নামে যে রাস্তা ধরে নিল। এ হচ্ছে ইসলাম আসার পূর্বেও তাদের শিরকুফুরের অবস্থা, আর ইসলাম আসার পরেও তাদের শিরকুফুরের অবস্থা। সেই ফার্সি ভাষা হচ্ছে উৎস এই পীরতন্ত্র সুফিবাদের মনাইদের। তো ওই ফার্সির অর্থ করছে দেখেন ওয়াহদাতুল ওজুদে, হো মাবুদ গো আমি যেদিকে তাকাই আমি দেখি তোমারে, আমি ফুল দেখি না দেখি তোমারে, আসমানের দিকে তাকাই দেখি তোমারে, জমিনে তাকাই দেখি তোমারে, যেই দিকে তাকাই দেখি তোমারে, তোমারে ছাড়া তো আর কিছুই দেখি না। শুনলেন ওয়াহদাতুল ওজুদ, বিশ্বাস হলো যে এরা ওয়াহদাতুল ওজুদ বিশ্বাসী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে একটি আকীদা, আপনি সুফিবাদের কিচ্ছু করেন না, শুধু এই আকীদা রাখেন যে আল যিনি আল্লাহ তাই হচ্ছে পৃথিবী, তাই হচ্ছে আসমান, তাই হচ্ছে জমিন, তাই হচ্ছে ফল ফুল, তাই হচ্ছে গাছপালা, তাই হচ্ছে বিল্ডিং, তাই হচ্ছে আমি বা আমার পীর। এই আকীদা আকসার মিন আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইয়াহুদি খ্রিস্টানদের আকীদা চাইতে বড় কুফরি, ফেরাউনের আকীদা চাইতে বড় কুফরি,
কারণ ফেরাউন বলেছিল আনা রব্ব কুমুল আল্লাহ, আমি মহান প্রভু, কিন্তু সে কথা বলেনি যে যে আল্লাহ সাত আসমানের উপরে সেই হচ্ছে আমি, না এই কথা বলেনি, আমি প্রভু তোমাদের, আমি রব। এবং সে ওই সাত আসমান জমির রব মনে করতো না, সে বলতো আমি রব্ব মেসের, মিশরের অধিপতি, আমি মিশরের পূজনীয়, সুতরাং তোমরা পুজো পাঠ করবে আমার করবে, কারণ তোমাদেরকে যা দিচ্ছি আমি দিচ্ছি, আমি দেশ চালাচ্ছি। মা আলেম তোল্লা কুমিন ইলাহিন গাইরি, দেশবাসীকে বলেছিল, সারা বিশ্বের কথা কোথাও পাবেন না যে আমি রব্বুস সামাওয়াতি ওয়াল আর্দ, কোথাও কোরআন আছে যে ফেরাউন বলেছিল আমি আসমানের মালিক জমিনের মালিক, এ কথা বলেনি, আমি রব্বুকুমুল আলা তোমাদের মহান প্রভু, এ কথা বলেছিল। এই জন্য ফেরাউনের কুফুরির চাইতে আর ইহুদি খ্রিস্টানদের কুফুরির চাইতে হিন্দু মুশরিকের কুফুরির চাইতে বড় কুফুরি হচ্ছে এ কথা বলা যে ওয়াহদাতুল উজুদ আমি বিশ্বাসী, যিনি আল্লাহ তাই আরশ তাই কুরসি তাই আসমান তাই জমিন তাই আবদুল্লাহ তাই সৈয়দ জামান তাই মাহমুদ, হ্যাঁ তাই গাছ তাই পালা তাই ফল তাই ফুল, এ হচ্ছে সবচেয়ে বড় কুফুরি। এ একটি মতবাদ। আর একটি মতবাদ আছে মানসুর হাল্লাজ, হুসেন বিন মানসুর হাল্লাজের হলুলে, দুটোতে সামান্য পার্থক্য আছে, এই দুইটি কুফুরি আকিদা, এই হলুলের আকিদাও ফেরাউনের ছিল না আর ইহুদি নাসারা, তাদের চাইতে বড় কুফুরি আকিদা, অর্থাৎ এরপরে কেউ মুসলিম থাকে না যা শুনলেন। এছাড়াও আর বেশ কিছু কথা আছে, ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে আলোচনা করা যাবে, আজকে এতটুকু যথেষ্ট। আল্লাহ যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন, হকের প্রতি আমল করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বাঁচার যেন তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসা এবং তার সুন্নত মোতাবেক সার্বিক ক্ষেত্রে জীবনযাপনে আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সম্মতি দান করেন, আল্লাহ আমাদেরকে গবেষণা করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অন্তরকে যেন অন্ধ না বানিয়ে দেন, আমাদেরকে বিবেক বিবেচনা করার তৌফিক দান করেন, আল্লাহ যেন দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে বিবেক বিবেচনার তৌফিক দিয়েছে, কোন চাকরি ভালো হবে কোন ব্যবসা ভালো হবে, কতই না বুদ্ধিমান আমরা, আল্লাহ দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি আমাদেরকে জ্ঞান দান করো, যাতে আমরা পার্থক্য করতে পারি হক এবং বাতিলের মধ্যে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।